টিভি আমার দেশ আমার গর্ব। বিয়ানীবাজার বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষা সহায়ক ট্রাস্টের উদ্যোগে শিক্ষা সহায়তা ও সম্মানিত ট্রাস্টিগণের সম্মাননা প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত শনিবার দুপুরে বিদ্যালয়ের একাডেমি ভবনে এ অনুষ্ঠান সম্পন্ন হয়। বিদ্যালয়ের শিক্ষক খালেদ আহমদ এর সঞ্চালনায় প্রধান শিক্ষক অসীম কান্তি তালুকদার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মোহাম্মদ আব্দুস শুকুর। শিক্ষক মোকাররম আলীর কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি মইনুল ইসলাম, রাজ্জাক ফাতেমা ট্রাস্টের প্রতিনিধি হুসেন আহমদ, শাহজালাল ট্রাস্টের আব্দুল মান্নান মিন্টু, রাজু আহমদ, আতিকুল ইসলাম, ট্রাস্টি আশরাফুল আলম খান সহ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিক্ষিকাবৃন্দ। বিয়ানীবাজার বালিকা বিদ্যালয়ে আমাদের ম্যানেজিং কমিটি এবং শিক্ষকদের নেতৃত্বে একটি শিক্ষা সহায়তা ট্রাস্ট করা হয়েছে। সেই ট্রাস্টে আমাদের এই এলাকার প্রবাসী এবং ব্যবসায়ী দনাঢ্য ব্যক্তিবর্গ তাদের স্ব নামে এই ট্রাস্টের মাধ্যমে এখানে অর্থ দিয়ে থাকেন। সেই অর্থ আমাদের যারা আর্থিকভাবে অসচ্ছল ছাত্রছাত্রীর গার্জিয়ান আছেন তাদেরকে আমরা সেই সহায়তা প্রদান করি। আমরা শিক্ষকদের মতামতের ভিত্তিতে কার কী জরুরত আছে সেটাই বিবেচনা করে আমরা সেটাকে নির্ধারণ করি এবং এখানে ভর্তি সহায়তা, অন্যান্য সহায়তা, তার যে কোনো কাজে লাগতে পারে এরকম অর্থ। এবং আমাদের ট্রাস্টিবৃন্দের কথা হচ্ছে যে আমাদের সরকারের সাথে যেরকম মানে স্লোগান হচ্ছে যে আর্থিক অনটনের জন্য, বইয়ের জন্য যাতে কোনো মানুষ, কোনো ছাত্রছাত্রী জ্বরে না পড়ে, এবং আমাদের শিক্ষা সহায়তা ট্রাস্টের যে ট্রাস্টিবৃন্দ তাদের কথা হচ্ছে যে কোনো অর্থের অভাবে যাতে আমাদের শিক্ষার্থীর জীবন থেকে শিক্ষা নষ্ট না হয় সেই বিষয়ে আমরা সতর্ক থাকতাম এবং তারা আহ্বান জানিয়েছেন যাদের প্রয়োজন তারা সেটি ফিল আপ করবেন। আমি বিয়ানীবাজার বালিকা বিদ্যালয়ের পক্ষ থেকে আমাদের সম্মানিত ট্রাস্টিবৃন্দকে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই, তার সাথে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি যিনি তারা এই কার্যক্রমটি চালিয়ে যেতে পারেন। প্রতি বছর তাদের জানুয়ারিতে একটা সেশন ফি দেওয়া লাগে, সেই যেন সেই সেশন ফি আমাদের মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি দেওয়ার জন্য বেশ ব্যাক পেতে হয়। বিশেষ করে যে যার পরিবারে দুইজন বা তিনজন মেয়েরা শিক্ষার্থী হিসেবে আছে তাদের সমস্যা হয়, সেই কথা বিবেচনা করে আমাদের সম্মানিত ট্রাস্টিবৃন্দের সহায়তায় আমরা প্রতি বছর এই 2021 সালে আমরা 135 জন শিক্ষার্থীকে 1000 করে সহায়তা, অর্থাৎ যদি কারো 1800 টাকা হয় তাহলে 800 টাকা ওই শিক্ষার্থী দেবে আর 1000 টাকা আমাদের ট্রাস্ট থেকে আমরা তাদেরকে ভর্তি সহায়তা দিই। এবং এই কার্যক্রম ওনারা স্বতঃস্ফূর্তভাবে প্রতি বছর ওনারা অংশগ্রহণ করেন, এর জন্য আমি সম্মানিত ট্রাস্টিবৃন্দকে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি। বিয়ানীবাজার বালিকা বিদ্যালয় নিয়ে আমাদের দীর্ঘ দিনের একটি লালিত স্বপ্ন ছিল যে আমরা এখানে এমন একটা শিক্ষার পরিবেশ সৃষ্টি করব যাতে কোনো শিক্ষার্থী অর্থের অভাবে যেন শিক্ষা থেকে ড্রপ আউট না হয়। সবার সম্মিলিত প্রচেষ্টায় দিন দিন এই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষাক্ষেত্রে উন্নয়ন হবে বলে আমরা আশাবাদী। আমি শাহজালাল ট্রাস্ট গ্রুপের চেয়ারম্যান। আমি আমার গ্রুপ থেকে এই বছর গরিব এবং মেধাবী ছাত্রছাত্রীদেরকে 20 জনের ভর্তির ব্যবস্থা করেছি এবং এই বিদ্যালয় থেকে এই বছর 135 জনের ব্যবস্থা করা হয়েছে। আমার এই বিদ্যালয় থেকে, আমার এই প্রতিষ্ঠান থেকে, শাহজালাল ট্রাস্ট থেকে বিয়ানীবাজার, বড়লেখ এবং খানের ঘাটে আমি প্রায় 200 ছাত্রছাত্রীর ভর্তির ব্যবস্থা করেছি। এবং এই বিদ্যালয়ে আজকে একটু ঘোষণা দিয়েছি যেহেতু এটা অনেক পুরাতন বিদ্যা প্রতিষ্ঠান এবং 57 বছর হয়েছে এই প্রতিষ্ঠানের, আমি ঘোষণা দিয়েছি যে এই বিদ্যালয়ের কোনো ছাত্রী যাতে টাকার অভাবে লেখাপড়া বন্ধ না হয় সেজন্য আমার শাহজালাল ট্রাস্ট থেকে আমরা সর্বাত্মক সহযোগিতা করে যাব। অনুষ্ঠানের মধ্যে ট্রাস্টিগণদের সম্মাননা স্মারক ও শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা প্রদান করা হয়। এই ঐতিহ্যবাহী বিয়ানীবাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষা সহায়তা এডুকেশন ট্রাস্টের সম্মানিত ট্রাস্টি হতে পেরে আমরা আনন্দিত এবং এই বিদ্যালয়ে আমাদের ফ্যামিলির থেকে যে সহযোগিতা করা হচ্ছে এবং ভবিষ্যতে এই সহযোগিতা আরও ব্যাপক আকারে করার জন্য আমরা বদ্ধপরিকর। শিক্ষাক্ষেত্রে এবং সামাজিক দায়বদ্ধতা থেকে আমরা ইনশাল্লাহ এই শিক্ষা প্রতিষ্ঠানকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। এবং এটার উদ্দেশ্য হচ্ছে ভবিষ্যতে যাতে শিক্ষার্থীরা টাকার অভাবে যেন তাদের পড়াশোনা বন্ধ না হয় এবং আমরা দেশে বিদেশে যারা আছেন
যারা বিত্তবান আমি আশা রাখব আপনাদের নামও আমাদের এই বিয়ানীবাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষা সহায়ক ট্রাস্টে অন্তর্ভুক্ত হবে। এম জসীমউদ্দিন, ম্যাপ টিভি। ইতিহাস, ঐতিহ্য, সংবাদ, বিনোদন, ব্যতিক্রমী সব আয়োজন। ম্যাপ টিভি, আমার দেশ, আমার গর্ব।